ini. Are 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 পুলিশ পুলিশ আরে ভাই পুলিশের কাছে শেষ পর্যন্ত ধরা পড়ে গেলাম আর পুলিশের জায়গায় এসে ভাই অ্যাক্সিডেন্ট দামি গাড়িকে মেরে দিলাম ভাই রে ভাই পুলিশ আমাদের আটকে দিয়েছে আরে ভাই এই নেমে আয় নেমে আয় আর পায় দড়ি স্যার কোন কাজ হবে না তোমাদের সবাইকে জেলে যেতে হবে ওই যে আমাদের এখানকার কমিশনারের গাড়ি মেরে দিয়ে স্যার আমার পায়ে পড়ি স্যার বাজান স্যার তুই নাড়ি পাত পুরো স্যার হে স্যার আর হবে না আমার ছেড়ে দে স্যার ছিল তা আবার এখানকার কমিশনারের গাড়ি তার গাড়ি আমরা ভেঙে ফেলছি দেখো ভেঙে ফেলে কি করছি ভাই চ্যালেঞ্জ গ্রহণ করতে যে আজকে আমার গাড়ি সব আর ভাই যাত্রীরা তোমরা সব এই যে উস্তাদ কি হবে সব নাম আরে আরে ভাই জোনাকির তো কোনো দোষ ছিল না জোনাকির তো কোনো দোষ ছিল না কি করলেন আপনি ওস্তাদ আছে দুটো শিকারকে এখন আমি মারবো ওরে ওরে আরে ভাই যা সোজা সোজা মান সম্মান দেখবে না সোজা দেখো ভাই আমার গাড়িটা ঘুমায় পড়লো ভাই আরে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারও ট্যাক্সমিটার টিউ গেম টেনি হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে সুপার সনি যে গাড়িটা ঢাকা বনপাড়া ঈশ্বরদী বাঘা মানে পাবনার ওইদিকে যায় আজকে আমরা ঢাকা থেকে পাবনা যাবো তো আবার যমুনা ব্রিজের উপর দিয়ে আর আজকে যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নাম হচ্ছে শোয়েব মাহমুদ ভাই শুধু রিকোয়েস্ট না সাথে বিশাল বিশাল চ্যালেঞ্জ জুড়ে দিছে ভাই সে চ্যালেঞ্জগুলো করব আগেও একটা ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল বরিশালে যাওয়ার জন্য বিভিন্ন রকম ব্রেক ফ্রেক না দ্বারা উড়াই মানে গাড়ি ছোটো গাড়িটার সব উড়াই দেওয়া এরকম সেটাই আমি জিতে গিয়েছিলাম আর আজকে আমি চ্যালেঞ্জটা নিয়ে নিলাম শোয়েব মাহমুদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর রিকোয়েস্ট করছে আবার চ্যালেঞ্জটাকে আমি অসংখ্য অসংখ্য সুন্দরভাবে গ্রহণ করলাম এখন আমরা গাবতরিতে আছি আমার যত ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স যারা আছে তাদেরকে আমি গাড়িতে নিয়ে নিছি বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ তারা আজকে দেখবে সুপার সনি আজকে কি করতে পারে ছোট ছোট গাড়িগুলোকে আজকে শেষ করে দিতে হবে আর হানিফকে মারতে হবে আর কোথাও অ্যাক্সিডেন্ট হলে সে জায়গায় ব্রেক ধরা যাবে না সেকে উড়ায় দিয়ে যেতে হবে যাই হোক কথা বাড়াবো না লেটস গো বরাবরের মতো আজকে গাড়ি চালাবে কে গাড়ি চালাবে আজকে তোমাদের রিফাত প্রভাই কারণ প্রচুর 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 গাড়ি কারণ রিফাত ভাই না চালালে ভাই সব চ্যালেঞ্জ কেউ জিততে পারবে না যাই হোক গাড়ির মধ্যে ঢুকে যাই দেখো ভাই প্রচণ্ড পরিমাণে গাড়ির চাপ এখন আমাকে ডাইনিং ইন্ডিকেটার দিয়ে দিতে হবে এবং লুকিং গ্লাস দেখে আস্তে আস্তে করে বিসমিল্লাহ বলে গাড়িটাকে আগাতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ শোয়েব ভাইয়ের রিকোয়েস্ট অনুসারে কিন্তু আমি আস্তে আস্তে আগাচ্ছি কিন্তু আগাবোটা কি ভাই রাস্তায় এত জ্যাম তো আমি আগাবোটা কি ভাই শোয়েব ভাই ছোটো ছোটো গাড়িগুলোকে আগে উড়াবো তারপর হানিফ মামাকে মারবো হানিফ মামা তুমি যেখানেই থাকো না কেন প্রস্তুতি নিয়ে ফেলো তোমাকে মারার জন্য কিন্তু সুপার সনি চলে আসতেছে জ্যামে বসে আছি ভাই জ্যামটা ছাড়লেই আমরা টান ফান দিব কিন্তু ভাই টান ফান এখনো দিতে পারিনি এফ দিয়ে দিই কারণ আমরা সোজা যাবো সোজা আরে ভাই গাড়ির কাজ করে না কেন হালকা 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন দুটো বাজে এখন আমরা আস্তে আস্তে আমাদের গতি বাড়াচ্ছি ছোট গাড়ি একটা পেয়ে গেছি দিছি মেরে হয়ে যা খুশি 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 দেখো কিভাবে পাড়ায় দিয়ে আসছি ভাই দেখো ছোট একটা গাড়িকে মেরে দিলাম ভাই ওদের মানে কোনো দোষ ছিল না শুধু আপনার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যই ভাই আমি তাদেরকে মারলাম এবার হানিফ মামাকে খুঁজবো এখন রাস্তা চলাচল ভাঙাচোরা যে কারণে হচ্ছে আমি এখন জোরে চালাতে পারতেছি না ইনশাল্লাহ সামনে জোরে চালাবো আমার গতি দেখলে ভাই আশপাশের ড্রাইভাররা ভয় পেয়ে যাবে এবং আশপাশে ঝড় উঠবে ভাই আর একটা কথা ভাই তোমরা অনেকেই কিন্তু ভাই মানে কোন সময় ভিডিও দিলে ভালো হয় সবথেকে কারণ এখন অনেকের পরীক্ষা চলতেছে অনেকের এই সমস্যা ওই সমস্যা অনেক কিছুই হচ্ছে যে কারণে হচ্ছে আমি জানি না কারণ ঠিক টাইমে কিরে ভাই আমার গাড়ি ভাগে না কেন ভাগ 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 জোরে ভাগ আমার গাড়ি এখন আসছে স্পিড বাড়ে না কেন সব চলে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির গতি কিন্তু বাড়ায় ফেলছি কিন্তু এই সর সর হালকা হালকা বাড়ানো সাত ক্লিয়ার এই যে এই যে ঠিক আছে হালকা এই যে হানিফের বলবো ওই তো তাই তো মারার কথা ছিল যা দিছি মেরে ভাই আমি হঠাৎ করে হানিফের ভলভের কথা ভুলে গেছিলাম মানে হানিফের যে কোনো গাড়িকে মারতে হবে ও হানিফের এই ভলভ তো পালাচ্ছে যা দিছি ভাই যতটুকু সম্ভব ততটুকু তাকে ঘাই ঘুই মেরে দিচ্ছি ইনশাল্লাহ সামনে গাড়িটারি পেয়ে গেলে আবার মারবো আমি ভুলে গেছিলাম হানিফ হানিফ তো আসলে কিং হানিফকে আমি মারতে চাই না তারপর আপনি যখন চ্যালেঞ্জ দিয়েছেন তখন সেই চ্যালেঞ্জ আমি মানে গ্রহণ করছি বন্ধুরা এবার আস্তে আস্তে আমরা গতি বাড়াচ্ছি বন্ধুরা এবার সাভারের দিকে যাচ্ছি গাবতলী আমিন বাজার কিন্তু আমরা ছাড়াই গেছি বন্ধুরা এখনও আমাদের 568 কিলোমিটার যেতে হবে ভাই এখান থেকে পাবনা কত দূর আমরা কোনো নদী পথে যাচ্ছি না কারণ আজকে আমরা বিডি নেক্সট-জেন ভার্সন 4 খেলতেছি মার 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 পালাচ্ছিস কেন আরে ছোট একটা গাড়ি আরে যাই হোক সুন্দরভাবে কাটাকুটা বেড়ে গেলাম ভাই ওই একটা ছোট গাড়ি আসতেছে ওইটাকে মারবো
একটাকে তো আসি আর একটাকে মারবো এখন। যা যা ভাই, তুই যা, যাচ্ছিস না কেন, ভয় পাচ্ছিস কেন? আমি তোর, তুই যাবি বলে তোকে আমি মারবো বলে আমি থেমে গেলাম। যা যা যা, বাড়ান ওস্তাদ, বাড়ান 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 বাড়ান, গাড়ি বেঁকে নাও, সামনে প্লাস্টিক গেছে, প্লাস্টিক গেছে, প্লাস্টিক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, প্লাস্টিকটাকে মারবো, কিন্তু এদিকে শাহজাদপুর কোন জায়গা থেকে আসলো, আসে কোনো লাভ হবে না। আরে দিছি এক ভূতা, আরে ভাই আমি আইল্যান্ডের উপরে উঠাই দিছি, সতটা আমি ফেলে দিয়ে যাই। যা দেখছো ভাই, ছোটো ছোটো গাড়িগুলোকে মেরে তসনস করে দিচ্ছি আমরা সাবার। এ ভাই, গাড়ি মারতে মারতে তো আমরা তো জীবনে পাবনায় পৌঁছাতে পারবো না, আজকে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। এবার জোরে চালাই, আর আর আবার সামনে যে মারবো, এবার একটু উড়া দৌড়া দেই। তো বন্ধুরা, আজকে আমাদের সোহাব ভাই চ্যালেঞ্জ করছে যে আমি ছোটো ছোটো গাড়িকে উড়িয়ে দেবো, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে সে জায়গায় ব্রেক ধরবো না। আর কী বলবো, আর কিছু বলার নয়। এই 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 এই, হালকা হালকা হালকা। এ ভাই, আজকে এই জায়গাটা এত ফাঁকা কেন? ও মাই গাড, ভাই এই জায়গাটা তো কখনো ফাঁকা থাকে না। যাই হোক, আমার জন্য আজকে খুব ভালো, এই জায়গাটায় আমি দ্রুত বেরোতে যেতে পারছি, নাহলে অন্য সময় অনেক ঝামেলা হয়ে যায়। আস্তে ওস্তাদ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, কোনো গাড়িকে টাচ করবেন না, কোনো গাড়িকে টাচ করবেন না, ছোটোখাটো যা পাবেন সেগুলো মারবেন না। আরে আরে ভাই, জোনাকির তো কোনো দোষ ছিল না, জোনাকির তো কোনো দোষ ছিল না, কী করলেন আপনি ওস্তাদ? ভাই এখানে এক মিনিটও থামা যাবে না, ভাই এক মিনিটও থামানো যাবে না, তাড়াতাড়ি ওস্তাদ পালান 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 পালান। আরে ভাই BMW, আরে কী রে, গাছপালা বেঁধে যায় কেন? BMW, আরে জোনাকি গাড়ি ঘুরাচ্ছে, দাদা দাদা দাদা, পালা 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 পালা। সুপারসনিকে যদি পায় ওরা রাস্তায়, ওদের কুচি কুচি করবে, কুচি কুচি। ওস্তাদ বাড়া যান, ক্লিয়ার। 544 কিলোমিটার যেতে হবে ভাই আমাদের, এখন ডানে বামে তাকানো যাবে না, এখন আমাদেরকে গাড়ি মারতে হবে, কারণ আমরা আজকে সোজা যেতে পারছি না, কারণ আস্তে 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 যাই, আস্তে আস্তে যাই। ক্লিয়ার ওস্তাদ, ক্লিয়ার। হালকা হালকা, সৌদির গাড়ি ঘুরলো, এবার আমাদের গাড়িও ঘুরবে। আর বারান 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 বারান, ক্লিয়ার। এ ভাই রিক্সা আছে, রিক্সাগুলো লাগলে কোনো কাজ হয় না। আবারও আমরা আমাদের গতি বাড়াচ্ছি, কিন্তু হানিফের গাড়ি পেলাম না কেন? হানিফ কি আমাদের মানে প্ল্যান বুঝে গেছে যে আমরা এরকম শয়তানি প্ল্যান করছি? হালকা 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 হালকা, যাবে 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 যাবে, আর অন্য গাড়ি মারা যাবে না, অন্য গাড়ি মারা যাবে না। আস্তে আস্তে, হালকা ব্রেক, আস্তে। ডেঞ্জারাস জায়গা, ডেঞ্জারাস জায়গা ভাই, এই রাস্তা ভাঙাটা ঠিকই হবে না। কই কই হানিফ কই, সামনে একটা প্লাস্টিক পাইছি আমরা, ওই যে মারবো এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ছোটো একটা পিক আপ, লুলু পিক আপ, লুলু পিক আপকে এখন আমরা মারবো। আরে দিছি মেরে, যাও যাও যাও, তুমি শেষ। আরে ভাই সামনে তো দুই দুটো ছোটো ছোটো পাখি শিকার বসে আছে, দুটো শিকারকে এখন আমি মারবো। ওরে ওরে, আরে ভাই যা, সোজা সোজা, মান সম্মান দেখবে না, সোজা। দেখো ভাই, আমার গাড়িটাও ঘুমায় পড়লো ভাই, আরে অ্যাক্সিডেন্ট করলো। আরে ওরা দেখি আবার রেডি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, কী জাদুগরি ভাই, এত জোরে মারলাম তারপরে ওরা রেডি হয়ে গেলো কীভাবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ওস্তাদ, পালান 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 পালান। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওরা আমাদের পিছনে লেগেছে, ওই দেখো ওরা। ভাই আমার সাথে চালাই পারবে না, তার আগে আমি এলাকা ছেড়ে পালা যাবো। ভাই ওরা এত জোরে অ্যাক্সিডেন্ট করলাম তারপরেও কিছু হলো না, চ্যালেঞ্জে কী ভাই আজকে হেরে যাবো ভাই, বুঝতে পারতেছি না ভাই। তারপরে একটা হানিফের গাড়িকে এখন আমরা মাতৃভূমি, শুধু একটা ভলভোকে টাচ করেছি, আর ছোটো গাড়ি বেশ অনেকগুলোই মারছি, কিন্তু খুব জোরে চালাচ্ছি। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, সুপারসনিক গাড়িকে নিয়ে আসছে। আরে আরে আরে, এরম করে কেন, আরে এরম করো, ও করো। ও ভাই, ও ভাই, এরম করে কেন আমার গাড়ি মাঝে মাঝে থেকে থেকে? ভাই বেশি পাগল হয়ে গেছে ভাই, বেশি পাগল হওয়া যাবে না। আমরা আবার একটা সিএনজি দেখতে পাইছি এবং বাই ইন্ডিকেটার দিয়ে দিলাম। ঢুকে 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 আছে, করবে 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 করবে। সালমান খানও আছে, ইয়েও আছে, দুটোকেই মারবো না, আগে সিএনজি বাড়ি, আগে সিএনজি বাড়ি, যা 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 যা। আরে কি গোল, আরে ওই একটা ছোট গাড়ি, আরে সালমান খান, দিছি সালমান খানে মেরে, দিছি সালমান খানে মেরে দিছি। ওই একটা ছোটো ছোটো গাড়ি চলে গেল। তো বন্ধুরা, যদি ভিডিওটা, আরে কি ঝামেলা করে, চালাতে পারিস না ভাই, ওই ওই প্লাস্টিক চালাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে অনেক সমস্যা, যে কারণে আমি পাবনা পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করতেছি যতটুক সম্ভব গাড়িগুলোকে মারার। এর মধ্যে যদি হানিফ মামা বেঁধে যায়, আর যত ছোটো ছোটো গাড়ি আছে সবাইকেই মারবো। দেখতে পাচ্ছ সামনে একটা ছোটো গাড়ি আমার ভয় পালাচ্ছে, আমি ওকে ধরার জন্য ব্যস্ত হয়ে গেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছে যে ওকে আমি মারবো। আরে একবার ও বাইরে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে ভাই, ওকে আমি মারতে চাচ্ছি না, তারপর ওকে ওকে আমার মারতে হবে। এই দেখো মেরে দিচ্ছি, আরে আরে আরে, যা 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 যা, ভাই আটকাই গেছে, ভাই আটকাই গেছে, কী আটকাটা আটকাইছে। আরে আরে আরে, এইভাবে কি যেতে হবে নাকি? তো বন্ধুরা দেখো ভাই, কী সুন্দর মজা হচ্ছে, আমরা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছি। আরে ভাই রে ভাই, কত দূর পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারবো নিজেরাও জানি না, চেষ্টা করতেছি। বন্ধুরা দেখো ভাই, হ্যাপি হ্যাপি মজা হচ্ছে, দেখো 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 দেখো। আরে টান 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 টান, ওরে আমি ফেলাই দেবো কোথায়, ওরে আমি ব্রিজ থেকে ফেলে দেবো। আরে যা ভাই, এখনও পর্যন্ত লেগে রয়েছে ভাই, আমাদের আটকাবে তাই। আরে ভাই সাইড দিয়ে, পিছনে তো গাড়ি চলে আসলো রে ভাই,
তুই পড়িস না, আঠার মতো লেগে গেলি কেন আমাদের সাথে? আরে দাঁড়া, পিলারের সাথে বাড়ি খাই দে। ঠিক আছে ঠিক আছে, দিছি ঘুরাই। ভাই আপনি, সোহেব ভাই আপনি খুশি হয়েছেন দেখলেন কিভাবে গাড়িটারে মারলাম? এবার একটু ভাই জোরে জোরে চালাই, জোরে জোরে না চালালে হবে না। এতক্ষণ ভাই অনেক মজা করছি, আবার সামনে যে ছোটোখাটো গাড়ি, কিন্তু হানিপের একটা গাড়ি আমরা পেলাম না কেন ভাই? এটাই হচ্ছে কথা ভাই, হানিপের গাড়ি তো আমার পাওয়া দরকার ছিল। হায় রে হায় হানিপ, তুই যেখানে লুকাই থাকিস না কেন, কিং হয়ে সুপারসনের সামনে দেখা কর। ও ভাই অ্যাক্সিডেন্টের, আরে বলছেন ভাই অ্যাক্সিডেন্টের ওখানে কোনো ব্রেক ধরবেন না? আমি ব্রেক ধরিনি। আরে ভাই এই পাশে অ্যাক্সিডেন্ট হয়, ওই পাশেও অ্যাক্সিডেন্ট করে। এই যে হানিপ দেখো ভাই, হানিপ বলতে না বলতে হানিপ এসে এখানে অ্যাক্সিডেন্ট করে গেছে, দেখছো ভাই কী একটা অবস্থা। যাই যাই, আমরা তাড়াতাড়ি আবার জোরে চালাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মারাত্মক উড়াদোড়া, মারাত্মক মারামারি, মারাত্মক কাটাকাটি হচ্ছে। আমরা পাবনায় যাচ্ছি সুপারসনির গাড়ি নিয়ে, আর একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি, সেখানে ছোটো ছোটো গাড়িগুলোকে আমরা উড়িয়ে দিব এবং হানিপ মামাকে মারবো। আর কোনো অ্যাক্সিডেন্ট দেখলে, যে অ্যাক্সিডেন্টটা হলো সেখানে কোনো ব্রেক ধরা যাবে না, ইনশাল্লাহ কোনো ব্রেক ধরবো না। আবারও আমরা সামনে প্রস্তুতি নিয়ে ফেলছি, কারণ ভিডিওটা বেশি বড়ো করবো না। আরে ভাই ওই ছোটো গাড়িটা ছেড়ে দিই, সব ছোটো লোককে মারা যায় না, সামনে আবার একটু ভালোভাবে ছোটো পেলে সেইভাবে মারবো। আসে এ ভাই লুলু পিক আপ আ গেছে, একটা লুলু পিক আপকে মেরে দিই। আরে কারে মারলাম? আরে এসব লুলু পিক আপগুলো ধোঁয়া মারতে মারতে যাচ্ছে। এই লুলু পিক আপ রেডি হয়ে যা, রেডি হয়ে যা, লোডে হয়ে যা, রেডি হয়ে যা, রেডি হয়ে যা, যা 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 যা। আরে কারে, আরে আরে পালা রে ভাই, পালা 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 পালা, পিছনে কি এলো দেওয়ার দরকার নেই। ওরে ভাই বড় পিক আপওয়ালা খেপে গেছে, আসতেছে আসতেছে, পালা পালা ভাই, পালা পালা পালা। আমাদের এখনো পর্যন্ত কেউ আটকাতে পারেনি, আমরা এখনো পর্যন্ত খুব ভালো করে যাচ্ছি, কারণ সামনে জানি না পুলিশ টুলিশ আবার আমাদের আটকে দেয় কিনা। আবার আমরা ছোটো দুটো পাখিকে পেয়েছি, ছোটো দুটো পাখিকে মারবো, আগে বড় পাখিটাকে মেরে দিই, তারপর ছোটো পাখিটাকে মারবো। এই অদৃশ্য হতে পারে, আবার না হতে পারে। আরে অদৃশ্য না, অদৃশ্য না, অদৃশ্য না, ঠিক আছে ঠিক আছে, মারছি 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 মার। ওস্তাদ বাড়ান 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 ভাই, এত গাড়ি মারতেছি কি যে হবে সুপারসনিক কোম্পানির নামে ভাই, পুরো কেস হয়ে যাবে, পুরো কেস হয়ে যাবে। ফুল এক্সেলারেটর, ফুল এক্সেলারেটর, ওস্তাদ ওস্তাদ ভাঙেন মারেন, দিছি উড়াই। আরে 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 যান যান যান, ক্লিয়ার। আমরা আর পিছনে তাকাবো না ভাই, পিছনে তাকালে অনেক সমস্যা। এখন দুইটা তিনটা বত্রিশ বেজে গেছে, এখন আমরা এক এক্সেলেটার দিয়ে রাখছি ভাই, একেবারে টানা এক্সেলেটার। উড়াদোড়া হবে কঠিন মা, উড়াদোড়া সেই লেভেলের উড়াদোড়া চলতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। অস্তে হালকা 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 হালকা। আরে বন্ধুরা আমরা ইচ্ছা করে ব্রিজের উপরে যাইনি, এখানে একটা গাড়িকে মারতে চাইছিলাম কিন্তু মারতে পারিনি। ওই যে শালা সিএনজি, ওই যে ওই যে ওই যে ওই যে, এ ভাই রেল ট্রেল ট্রেন মেন চলে আসিস না ভাই। আরে ভাই কী লাভ দিলাম? আরে আরে মার 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 মার, সিএনজি তুই শেষ, সিএনজি তুই শেষ, তুই শেষ। ভাই আমি রয়্যাল কোর্সের কোনো দোষ ছিল না, তারপর আমি রয়্যাল কোর্সকে মেকে মেরে কিন্তু পালিয়ে গেলাম। যা তোরা পিছনে বসে মরি খা। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখনও 426 কিলোমিটার দূরে আছি। এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল ভাই, এখন যে মারামারি করতেছি তাতে আমাদের রেস্টুরেন্টে থামার কোনো প্রয়োজনই নেই, কারণ রেস্টুরেন্টে থামলে আমাদের কিন্তু কেস হয়ে যাবে, আমরা কিন্তু আর মারামারি করতে পারবো না। একটা হানিপের গাড়ি সামনাসামনি পেলাম না। আরে যা যা যা, আজকে সিএনজি মেনজি খেয়ে নে। আরে কি এ এ সিএনজি তো আঠান মতো লেগে যাচ্ছে কেন? আরে তুই যা তোরে আমি ফেলাই দিয়েছি। আরে সিএনজি ফেলতে যে নিজেই ফেলে গেলাম ভাই, কি একটা অবস্থা। ধরো সিএনজি ফেলতে যে নিজেই পড়ে গেছিলাম, আবার আমরা লাভ দিয়ে চলে আসলাম। আরে সিএনজি আমি আজকে বুঝতে পারতেছি না, আমার গাড়িতে যেই ধাক্কা খাচ্ছে না কেন সেই আমার পিছনে লেগে যাচ্ছে। এরা কি অলৌকিক ক্ষমতা পেয়ে গেলো নাকি? এবার তো আমাকে ভাই এলাকা ছাড়তে হবে ভাই, আমার এখন উচিত যমুনা ব্রিজের কাছে চলে যাওয়া। যমুনা ব্রিজ, আমরা কি যমুনা ব্রিজ যেতে পারবো ভাই? হ্যাঁ ইনশাল্লাহ পারবো, আমরা যদি এখন জোরে চালাই তাহলে ইনশাল্লাহ আমরা যমুনা ব্রিজ যেতে পারবো। এখন টাঙ্গালি আসতে পারিনি ভাই, তার যমুনা ব্রিজের কথা তো চিন্তাই করতে পারি না ভাই। সুপার শুনি, যা যা দৌড়ে যা, জোরে যা, থামাতামি করিস না, জোরে যা। আসতে হালকা 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 হালকা, আসতে হালকা 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 হালকা, বাড়ান 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 বাড়ান। আমরা আস্তে আস্তে আমাদের গতি বাড়াচ্ছি, সামনে কিন্তু একটা প্লাস্টিক আছে, আমরা প্লাস্টিকটাকে এখন উড়িয়ে দেবো। ঠিক আছে উড়িয়ে দিলাম। আরে আমি যতবারই ঘাই খাচ্ছি ভাই, আইল্যান্ডের সাথে ঘাই খাচ্ছি কেন খাচ্ছি? আস্তে আস্তে ওস্তাদ বাড়ান 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 বাড়ান, সব গাড়ি তো চলে যাচ্ছে, সব গাড়ি চলে যাচ্ছে ভাই। আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, আর মারবো না, আর কোনো গাড়িকে মারবো না, এখন শুধু উড়াদোড়া করবো, হানিপকে খুঁজবো। ছোটো গাড়ি অনেক মানিছি ভাই, এবার জোরে চালাই, এবার জোরে চালাই, এবার জোরে চালাচ্ছি। আস্তে হালকা হালকা হালকা, আর আস্তে আস্তে বাড়ান 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 না, মাইক্রো ফাইক্রো মারবো না, হানিপ মামাকে খুঁজতেছি ভাই। নর্মাল হানিপকে মারবো, দামি হানিপ, এই যে হানিপ অলরেডি হানিপকে পেয়ে গেছি। আরে 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 হানিপকে মারলাম, হানিপ ওই জায়গায় ভ্যাসকায় বসে আছে। একটা হানিপকে তো মারতে পারছি, একটা না দুটো হানিপকে মারছি।
কিরে আজকে আমার সুপারসনিক গাড়ির এই অবস্থা কেন? ইঞ্জিনে কি কোনো ডিস্টার্ব হচ্ছে নাকি বুঝতে পারতেছি না। আরে ভাঙাচোরা রোড, প্রচুর ভাঙাচোরা রোড, প্রচুর 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 ভাঙাচোরা রোড। তো বন্ধুরা আজকে আমরা বিডি নেক্সট জেন ভার্সন 4 খেলছি আসতে আসতে কাল 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 সোনাত্তরে। আমরা এখন সোনাত্তরের পিছনে আছি, সোনাত্তরের পিছনে থাকলে এখন আমাদের হবে না। আরে এ দেখছো দেখছো গাড়ি চালাতে পারে, হ্যাঁ তোরা গাড়ি চালাতে পারিস ভাই ভাই। এখন আমরা ওভারটেক দেবো, করা ওভারটেক, মুখোমুখি হয়ে যাচ্ছি মুখোমুখি হয়ে যাচ্ছি। কিন্তু আমি ভাই অ্যাক্সিডেন্ট আর করবো না, আমি ভাই ঘুরে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ সেই রকমের উড়াদোড়া চলতেছে। কিন্তু এই দেখো এই দেখো সামনে এবার হানিমামাকে পাবো নাকি আবার সামনাসামনি দরকার হলে অ্যাক্সিডেন্ট করবো। এই যে এই যে দোল খেতে খেতে যাচ্ছে, কিন্তু দোল খেতে খেতে যাচ্ছে। আয় হানিফ তুই আসিস সামনে, রেডি হয়ে যা রেডি হয়ে যায়। আরে ভাই হানিফের একটা গাড়িও দেখতেছি না, হানিফরা ভাই খবর পেয়ে গেছে, সেদিন আর কেউ গাড়ি বের করেনি। আর গাল 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 আরে 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 পুলিশ পুলিশ, আরে ভাই পুলিশের কাছে শেষ পর্যন্ত ধরা পড়ে গেলাম। আর পুলিশের জায়গায় এসে ভাই অ্যাক্সিডেন্ট দামি গাড়িকে মেরে দিলাম ভাই রে ভাই। পুলিশ আমাদের আটকা দিছে, আরে ভাই এই নেমে আয় নেমে আয়। হাই রে হাই রে হাই রে, কি করেছি কি কাজটা করেছি আমি দেখি। হাই রে সর্বনাশ, বন্ধুরা দেখো আমি গাড়ি মেরে কি করেছি, তা আবার ওডির মতো গাড়ি। এই এদিকে 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 এদিকে, আরে আল্লাহ রে, আরে 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 স্যার পায়ে ধরি স্যার, কোনো কাজ হবে না, তোমাদের সবাইকে জেলে যেতে হবে। ওই যে আমাদের এখানকার কমিশনারের গাড়ি মেরে দিয়ে স্যার আমার পায়ে পড়ি স্যার, বাজান স্যার তুই নাড়ি পাত পুরো স্যার, হে স্যার আর হবে না আমার ছেড়ে দে স্যার। ওই গাড়ির অবস্থা তুই কি করেছিস দেখেছিস স্যার? আমি এই গাড়ি ঠিক করে দেবো। আরে আল্লাহ এই পালাবি না পালাবি না। আরে আল্লাহ রে কি করেছিস এত দামি গাড়ি, ওরে আল্লাহ নেম প্লেট ভেঙে ফেলাইছি। স্যার 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 মাফ করে দেন স্যার স্যার। আর কোনো কাজ হবে না কাজ হবে না, গাড়ি এখানে থাকবে, যা পাশে সর, কোনো কাজ হবে না, সরে যা। তো বন্ধুরা এত কান্নাকাটি করার পরও কিছু করতে পারিনি, অনেক বড় একটা কাজ করে ফেলাইছি ভাই, খুব বিপজ্জনক কাজ ভাই। অ্যাক্সিডেন্ট করে এখানে সব দামি গাড়ি রাখা ছিল, তা আবার এখানকার কমিশনারের গাড়ি, তার গাড়ি আমরা ভেঙে ফেলছি। দেখো ভেঙে ফেলে কি করছি ভাই, চ্যালেঞ্জ গ্রহণ করতে যে আজকে আমার গাড়ি সব। আর ভাই যাত্রীরা তোমরা সব এদের উস্তাদ কি হবে, সব নাম সব নাম, সবাই নেমে যান ভাই, নেমে যান নেমে যান, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে বাদ ভাই কী হলো এসব? আরে ভাই কী হলো, আমার এখন ধরে নিয়ে যাবে ভাই, আমাকে ধরে নিয়ে যাবে। আরে ভাই কী করবো আমি জানি না। এই নামেন নামেন, এই গাড়ি বন্ধ কর, গাড়ি স্টার্ট বন্ধ কর। তো বন্ধুরা আমরা চ্যালেঞ্জে হেরে গেলাম, তোমরা ভাই কমেন্টস করে জানাই দিও, কারণ আমরা একটা খুব ইয়ে করে ফেলছি, মারাত্মক একটা কাজ করে ফেলছি। আসলে এই গাড়িটা মানে অনেক দামি একটা গাড়ি, এটা কি ওডি, ওডি হবে সম্ভবত, হ্যাঁ ওডি গাড়িকে একেবারে মানে কমিশনারের গাড়ি, তার গাড়িটাকে মেরে ফেলছি। এতক্ষণ ভাই অনেক গাড়ি মারছি, কিন্তু এর ফল দেখো ভাই, সবার অভিশাপ লেগে আমি এখন জায়গা মতন পুলিশের হাতে এসেই পড়ছি ভাই। আর দেখো গাড়ির অবস্থা খুবই খারাপ, তোমরা সবাই বলো তোকে আল্লাহ হাফেজ। আর আমি আজকে চ্যালেঞ্জে হেরে গেলাম। এই 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 সব নামতে বল। আচ্ছা স্যার সবাইকে নামতে বলছি স্যার, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ।